এই জায়গাটাতে একটু দেখার চেষ্টা করেন ভালোভাবে বোঝার চেষ্টা করেন বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করবেন সময় ক্লাস জিরো ফাইভ সো হিয়ার ক্যান সি হিয়ার এট বাস স্টপ অর্থাৎ একটা বাস স্টপে কথা হচ্ছে আহ মিস্টার রাজার বাই স্ট্যান্ডার মানে পথচারী মিস্টার রাজ এটা একজন ব্যক্তির নাম তো দুইজনের ভিতরে যে কথোপকথনটা হচ্ছে এই জায়গাটাতে দেখেন মিস্টার রাজ বলছে এক্সকিউজ মি ডু ইউ নো ফ্রম ওয়ার ক্যান আই গেট আ বাস ফর মিরপুর বলছে ডু ইউ নো তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বাংলাটা কি যে তুমি কি জানো ফ্রম ওয়ার অর্থাৎ কোন জায়গা থেকে ক্যান আই গেট অর্থাৎ ওয়ার আগে ডাবল ইউএস ওয়ার্ড দেন মডেল অক্সিলারি ভার্ব দেন সাবজেক্ট দেন মেইন ভার্ব এই ফাংশনটা আমাকে বুঝতে হবে কোশ্চেন তৈরি করার নিয়ম কি আগে ডাবল ইউএস ওয়ার্ড দেন মডাল ভার্ব সাবজেক্ট তারপর মেইন সো ক্যান বাস ফর মিরপুর মিরপুরে যাওয়ার জন্য আমি কোথায় বাস পেতে পারি বাই স্ট্যান্ডার্ড বলছে অল দ্য বাসেস গো দ্যাট সাইড অর্থাৎ বাংলা অর্থটা কি যে সকল বাসগুলো যায় এই সাইডে সকল বাসগুলো যায় এই সাইডে এ বলছে ওয়াই ডু এ স্টার্ন ইন দ্য কিউ দিস

বাংলাতে কি বললাম যে হাউ লং ডাজ ইট টেক টু রিচ মিরপুর হাউ লং ডাজ ইট টেক টু রিচ মিরপুর বলছে হার্ডলি টেন মিনিটস হার্ডলি মানে কম করে দশ মিনিট হ্যাঁ খুবই কম এরকম বোঝায় না অর্থাৎ ন্যূনতম দশ মিনিট এরকম ওয়েন উইল দা বা নেক্সট বাস কাম তাহলে দেখেন আমার কোশ্চেনটা কিভাবে হচ্ছে আগে ডাবল ইউ এইচ ওয়ার্ড দেন অক্সিলারি ভার্ব দেন সাবজেক্ট দেন মেইন ভার্ব হোয়েন ডাবল ইউ এইচ দেন উইল এটা অক্সিলারি ভার্ব দেন দা নেক্সট বাস এটা সাবজেক্ট তারপর কাম এটা মেইন ভার্ব অর্থাৎ পরবর্তী বাস কখন আসবে তাহলে এটা কোন টেন্স ফিউচার ইনডিফিনিট টেন্স হাউ লং ডাজ ইট টেক এখানে ডাস কেন হলো সাবজেক্টটা হচ্ছে ইট সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কার থাকার কারণে ডাসটা বসছে তাহলে হোয়েন উইল দা নেক্সট বাস কাম বাংলা অর্থটা কি যে পরবর্তী বাস কখন আসবে

বলছে হ্যাভ ইউ কাম ফ্রম বরিশাল এটা কোন টেন্স তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাভ প্লাস কাম এর পাস ফ্রম কেম পাস পার্টিসিপল আবার কাম অর্থাৎ আপনি কি বরিশাল থেকে এসেছেন হ্যাভ ইউ কাম ফ্রম বরিশাল বলছে ইয়েস ওকে দ্য নেক্সট বাস ইজ কামিং পরবর্তী বাস আসছে ইজ প্লাস ভার্বের সঙ্গে আইন ইজ কামিং আসিতেছে সো লেটস গেট দ্য বাস চলো বাসে উঠি চলো বাসে উঠি লেট লেটস গেট দ্য বাস চলো বাসে উঠি এবার কি বলছে যে আই হ্যাভ বিন ভেরি হ্যাপি টু মিট ইউ দেখেন এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভেট সেন্টেন্স এটা পারফেক্ট কন্টিনিউস টেন্স ও না প্যাসিভ না অর্থাৎ বি মানে হচ্ছে হাওয়া এই বি ভার্বের পাস পার্টিসিপল বা বি থ্রি হচ্ছে বিন হ্যাভ বিন বাংলা অর্থটা হচ্ছে আমি হয়েছি আই হ্যাভ বিন আমি খুব খুশি হয়েছি টু মিট তোমার সাথে দেখা করতে পেরে বলছে ওকে বাই এবার কনভারসেশন নাম্বার টু অ্যাবাউট টাইম তাহলে এই যে কনভারসেশনটা পড়লাম বা যে টেন্সগুলো বললাম এই টেন্সগুলো আপনারা বুঝতে পারছেন এখানে কি আছে কোন টেন্সগুলো লেখা আছে যে কথাগুলো এখানে দেখালাম আমি কোথাও কি কোনো সমস্যা আছে বুঝতে টেন্স বা কোন ফাংশন বা সেন্টেন্সের বাংলা অর্থ বুঝতে কোনো সমস্যা আছে ওকে তাহলে আমরা পরবর্তী কনভার্সেশনটাই যাই এই সেন্টেন্সগুলো অ্যানালাইসিস করতে হবে তাহলে দ্রুত এই বিষয়গুলোকে আপনারা বুঝতে পারবেন বা নিতে পারবেন প্র্যাকটিস করতে হবে প্রচুর আমি একটা কনভার্সেশন লাস্টে দিয়েছিলাম সেটা আপনারা কেউ করার চেষ্টা করেছিলেন লাস্টে একটা কনভার্সেশন আমি পাঠিয়েছিলাম কেউ কি করেছিলেন আচ্ছা একটু ওয়েট করেন এরপর দেখেন কনভার্সেশন অ্যাবাউট টাইম বলছে

তোমার অফিসের টাইম এই দশটায় তখন তুমি কেন লেট করলে দেরি করলে বলছে যে সরি স্যার অফিসার বলছে ইউ খাম লেট এভরি ডোন্ট ইউ একটা ট্যাগ করছেন এটা যে তুমি প্রতিদিন দেরি করে আসো আসো না তুমি প্রতিদিন দেরি করে আসো আসো না বলছে ইয়েস স্যার দ্য বাস খেইম লেট টু ডে বলছে হ্যাঁ স্যার বাসটা আজ দেরি করে এসেছিলো ইয়েস স্যার দ্য বাস খেইম লেট টু ডে অফিসার বলছে অ্যান্ড ইয়েস্টারডে ইউ রস ওয়াজ আউট অফ ওয়ার্ডার বলছে যে মানে আজকে বাসটা দেরি করে এসেছিল অফিসার বলছে আর গতকাল কি তোমার ঘড়ি তোমার ওয়ার্ডারের বাইরে ছিল তোমার আদেশের বাইরে চলে গেছিল তোমার ঘড়িটা মানে সে সে শুধু আজকে না গতকালও দেরি করেছিল তো সেই কথাটা বলছে ক্লার্ক বলছে আই উইল বি মানে হচ্ছে হওয়া বা থাকা সো আই উইল বি আমি আগামীকাল থেকে পাংচু হব হ্যাঁ বলছে দ্যাটস এটা তুমি সবসময় বলো আহ

এটা বাংলা কি বলছে যে এটা কি পর্যাপ্ত দেরি নয় বলছে ইয়ে স্যার এভরি আই ডিটারমাইন টু গেট আপ আর্লি বাট আই খান টু প্রতিদিন আমি প্রতিজ্ঞা করি ডিটারমাইন মানে প্রতিজ্ঞা করা শপথ করা এভরি আই ডিটারমাইন টু গেট আপ আর্লি তাড়াতাড়ি আসার বাট আই খান টু কিন্তু আমি করতে পারি না অফিসার বলছে ইউ ডোন্ট নো দ্য ভ্যালু অফ টাইম তুমি সময়ের মূল্য জানো না ইউ ডোন্ট নো তুমি জানো না ইউ ডোন্ট নো দ্য ভ্যালু অফ টাইম বলছে লস্ট টাইম নেভার রিকেইন্ড মানে হারানোর সময় ফিরে পাওয়া যায় না ফিরে আসে না অর্জন মানে অর্জন স্যার আমি বুঝতে পারছি স্যার মানে কি অনুভব করা বলছে হ্যাড ইউ আপনি কি এটা বুঝতে পেরেছেন মানে আপনি কি বুঝেছেন এখানে না বেশি ভালো হয় প্রেজেন্ট পারফেক্টেন্সে করাটা ভালো বলছে ইউড নট হ্যাভ কাম লেট টু অফিস মানে তুমি অফিসে দেরি করে আসবে না এটা উড ইউ নট উড ইউ নট এই ইউ টা এখানে দিলে সেন্টেস টা বেশি পারফেক্ট হবে উড ইউ নট কাম লেট আহ থ্রু অফিস তুমি দেরি করে আসবে না ওয়েল when do you go to bet at night তুমি রাতে কখন বেড়ে যাও কখন ঘুমাতে যাও বলছে আরাউন্ড ইলেভেন থার্টি বলছে দ্যাটস নট রাইট ইউ শুড স্লিপ early to গেইট a parলি তোমার তাড়াতাড়ি ঘুমানো উচিত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার জন্য ক্লার্ক বলছে আই উইল ডু ইট স্যার আমি এটা করবো বলছে ট্রাই টু গেট আর্লি এট অফিস তাড়াতাড়ি অফিসে আসার চেষ্টা করবে ওকে স্যার থ্যাংক ইউ এবার দেখেন এখানে আরেকটা কনভার্সেশন আছে কনভার্সেশন বিটুইন গার্ডিয়ান অ্যান্ড ক্লাস টিচার তাদের ছেলের বিষয়ে কথা বলছে গার্ডিয়ান এবং ক্লাস টিচার তাদের এই কনভার্সেশনটাতে এখানে বলছে দেখেন বোঝার চেষ্টা করেন আ রাজন আলি স্যার ইউ হ্যাড আসড মাই সান দ্যাট আই মিড উইথ ইউ বাংলার অর্থটা কি যে স্যার আমি রাজন আলি আপনি আমার ছেলে আমার ছেলেকে জিজ্ঞাসা করেছেন

দেখেন হি দিয়ে অ্যাপোস্ট্রফি এস নট বিন এখানে এই যে বিন আছে তার মানে ওই অ্যাপোস্ট্রফি এর মানে হ্যাজ যদি অ্যাপোস্ট্রফি এস এর পরে ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে ওই অ্যাপোস্ট্রফি এস এর ফুল মিনিং হচ্ছে ইজ হয় বাট এই বি থ্রি যদি থাকে তাহলে হ্যাজ হবে যে কারণ ওটা পারফেক্ট টেন্স অর্থাৎ বাংলাটা এরকম যে আই ওয়ান্ট টু টেল ইউ দ্যাট আমি তোমাকে বলতে চাই যে হি হ্যাজ নট বিন এবল টু কোপ উইথ স্টাডিজ হ্যাজ নট অর্থাৎ সক্ষম হওয়া সে সক্ষম হয়নি কি করতে খাপ খাওয়াতে কোপুইক মানে সামলানো সামলাতে তার পড়াশোনাটা অর্থাৎ সে তার পড়াশোনাটা ভালোভাবে করতে পারেনি সে ভালোভাবে করেনি সেটার পড়াশোনাটাতে ভালোভাবে আহ করতে পারেনি মানে খাপ খাওয়াতে সক্ষম হয়নি তার পড়াশোনাটা ভালোভাবে কাভার করতে পারেনি বলছে ইন উইচ সাবজেক্ট বলছে পার্টিকুলারলি ইন ইংলিশ বলছে ভেরিয়াস স্ট্রেংস বাট হি ডিড ওয়েল ইন দ্য হাফ ইউর এক্সামিনেশন ডিডেন্ট হি বলছি খুবই অদ্ভুত স্ট্রেংথ মানে কি অদ্ভুত কিন্তু সে তো অর্ধবার্ষিক পরীক্ষায় ভালো করেছিল করেনি ডিডেন্ট ট্যাক করছেন বলছেন নো ডাউট বাট আই ইউ আফটার ইনকোয়ারিং অ্যাবাউট ইট কোনো সন্দেহ নেই কিন্তু আমি আপনাকে বলছি এটা খোঁজ খবর নেওয়ার পর আফটার ইনকোয়ারিং অ্যাবাউট ইট আই আমি প্রেজেন্ট কন্টিনিউস বাংলা অর্থ কি আমি আপনাকে বলছি আই আমি

বাট আমি যদি বাংলা থেকে ইংলিশ করতে বলি বা বাংলা থেকে ইংলিশ দেই তাহলে আমাদের ওই বিষয়টা হার্ড হয়ে যায় তখন আমরা মনে করি যে কি হবে কি পারবো না কারণ আমাদের মাদার টাং বাংলা যেমন আমি যদি আপনাদের এই কনভারসেশনটা একটু দেখাই এখানে দুইজনের ভিতরে একটা কথোপকথন হচ্ছে একজন হচ্ছে আপনার আহ একটু ওয়েট করেন এখানে দুইজন ব্যক্তির কথা বলছে একজন হচ্ছে আপনার আর একজন হচ্ছে সজীব এটা একটা কনভার্সেশন এবং হচ্ছে একটা হোটেলে হোটেল কে নিয়ে কেন্দ্র করে আবাসিক হোটেল তো সজীব বলছে যে শুভ সন্ধ্যা কেমন আছেন বলছে শুভ সন্ধ্যা গুড ইভিনিং আহ রিসিপশনিস্ট বলছে যে আপনাকে কিভাবে সাহায্য করতে পারি সো এটা মডেলের সেন্টেন্স আবার ইংলিশটা এরকম যে হাউ ক্যান আই হেল্প ইউ তাই না কি হবে হাউ ক্যান আই হেল্প ইউ এবার সজীব বলছে আমি কিছুদিনের জন্য আপনাদের হোটেলে থাকতে চাই তাহলে চাওয়া ইংরেজি কি ওয়ান্ট বা উড লাইক টু আই উড লাইক টু এবার থাকা ইংরেজি কি দেখেন রিমেইন মানে থাকা বোঝায় স্টে মানে থাকা বোঝায় লিভ মানে থাকা বোঝাইড লাইক টু স্টে ইন ইউর হোটেল আই উড লাইক টু স্টে ইন ইউর হোটেল ফর সাম ডেস আই উড লাইক টু স্টে ইন ইউর হোটেল ইউর ওয়েলকাম ইউর মোস্ট ওয়েলকাম হোয়াটস ইউর নেই

হয়ার আর ফ্রম মানে বলছে যে আপনি কোথা থেকে আর মানে কোন জায়গাতে আপনার বাসাটা আপনি কোন জায়গা থেকে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভিতরে যায় কিন্তু এখানে যে বাংলাটা দেওয়া আছে এই বাংলার যদি অ্যাকচুয়াল সেন্টেন্স অ্যাকচুয়াল ইংলিশ সেন্টেন্সটা করেন এটা প্রেজেন্ট পারফেক্ট এর ভিতরে যায় এবং ইংলিশটা এরকম হয় হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম কোন জায়গা থেকে এসেছেন বলেন তো কি বললাম হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম বলছে যে বলছে আমার নাম সজীব আমি সিলেক্ট থেকে এসেছি মাই নেই সজিব এবার কি বলছে দেখেন্ড হিয়ার বলছে যে আপনার পেশা মানে হোয়াটস এর প্রফেশন আই মিন আমি বলছি যে হোয়াট ডু ইউ আপনি কি করেন তাহলে কি করেন ইংরেজি কি হোয়াট ডু ইউ ডু প্রেজেন্ট ইন্ডিফিনিটেন্স একটা ডু অক্সিলারি ভার্ব একটা ডু মেইন ভার করা অর্থ বলছে আমি যদি বলি আপনি কি করছেন হোয়াট আর ইউ ডুইং নাও আপনি কি করেন আই মিন হোয়াটস ইয়োর প্রফেশন সো হোয়াট ডু ইউ ডু বলছে আমি একটা কোম্পানিতে চাকরি করি আই ডু জব ইন আ কোম্পানি অর অ্যাট আ কোম্পানি বলছে আপনার কেমন জায়গা চাই হোয়াট কাইন্ডস অফ প্লেস ডু ইউ ওয়ান্ট হোয়াট কাইন্ডস অফ প্লেস ডু ইউ ওয়ান্ট বলছে একটা ড্রয়িং রুম এবং একটা বেডরুম হলেই হবে আই নিড আ ড্রয়িং রুম

নিচতলা নাকি উপর তলা বলুন তু কি বলতে পারেন এখানে বলতে পারেন একটা ইংলিশ কি নিচের তলা নাকি উপরের তলা ইংলিশ কি হবে হম কি হবে এটা বলেন স্টিয়স First floor or upper floor? Fast floor. Ground floor. Ground floor. Ground floor or? Down floor or not? Okay. A uh, ground floor ball and the first floor ball and upper floor ball and the second floor ball. এটা আমি শুনতে চাচ্ছি না আমি শুনতে চাচ্ছি কোর্সেনটা প্রপার ওয়েতে কিভাবে করবেন এখানে যেটা বাংলাতে শুধু এটা না আপনাকে প্রপার ওয়েতে বলতে হবে রিসেপশনিস্ট বলছে যে আপনি কোন তলায় থাকতে চান এই কথাটা প্রপারলি কমপ্লিট সেন্টেন্স হিসেবে বললে কি হবে বলেন আব্দুল আলিম কি হবে এটা হ্যাঁ

না ভুল হবে না এর বলছে থাকা খাওয়া দিয়ে প্রতিদিন পাঁচশো টাকা তাহলে এখানে আপনি কি বলতে পারেন যে ইউল নেই আপনার লাগবে ফাইভ হান্ড্রেড টাকা এভরিডে ফর লজিং অ্যান্ড বোর্ডিং থাকা খাওয়া এক সঙ্গে একটা ফ্রেজাল ওয়ার্ড ব্যবহার করা যায় লজিং এবং বোর্ডিং লজিং অ্যান্ড বোর্ডিং হ্যাঁ এই এই ফ্রেজাল ওয়ার্ডটা এখানে ব্যবহার করা যায় বলছে অত্যন্ত বেশি ইটস টু মাস বিভিন্ন ওয়েতে একটা কথাকে ট্রান্সলেট করা যায় আমার কথাটা বোঝার চেষ্টা করেন একটু মিউট রাখেন বিভিন্ন ওইতে একটা কথাকে প্রাফেস করা যায় একটা কথাকে ট্রান্সলেট করা যায় নেওয়া যায় আপনাদের জাস্ট একটু ব্রেনটাকে ইউজ করতে হবে বাংলা থেকে ইংলিশ সেন্টেন্স আমরা যখনই দেখি তখনই আমাদের মনে হয় যে প্রবলেম ফেস করতেছি পারবো না হবে কি হবে কোনটা হবে না রিসিপশনিস্ট বলছে যে না স্যার আমাদের সুবিধাগুলো ভেবে দেখলে এটা তেমন বেশি কিছু নয় আচ্ছা এখানে যেভাবে বাংলা আছে আমার যে সেভাবেই বলতে হবে বিষয়টা এরকম না আমাকে সাবজেক্ট নিয়ে অর্গানাইজ হইতে সেন্টেন্সটাকে কভার করতে হবে আপনি এখানে কি বলতে পারেন যে নো স্যার ইফ ইউ কনসিডার অ্যাবাউট আওয়ার ফ্যাসিলিটিস এখানে কত সুন্দর করে বললাম না ইফ ইউ কনসিডার অর্থাৎ আপনি যদি বিবেচনা করেন এখানে বলতে ভেবে দেখলে তো ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইফ ইউ কনসিডার অ্যাবাউট আওয়ার ফ্যাসিলিটিস ইটস নট টু মাস এটা তেমন বেশি কিছু নয় ইটস নট টু মাস ইট ইজ নট টু মাস আমার কথাটা বুঝতে পারছেন এই যে ইফ ইউ যদি আপনি ভাবেন ইফ ইউ থিঙ্ক ইফ ইউ কনসিডার এই কথাটা এখানে বাংলায় দেওয়া নেই বাট আপনাকে এটা নিয়ে আসতে হবে বোঝা গেল আমি কি বললাম বুঝতে পারছেন ইংলিশ সেন্টেন্স পড়ার ক্ষেত্রে আমরা যে বাংলা থেকে ইংলিশ সেন্টেন্স পড়তে পারি না এটা না পারার মেইন রিজন হচ্ছে আমরা যেটা বাংলা দেখি ঠিক সেটাই করতে যাই বাট সেটা না আপনি নিজের মতো করে করার চেষ্টা করবেন একটু ভেবে সেন্সটা টেন্সটা ঠিক রেখে নিজের মতো করে সেন্টেন্স ট্রান্সলেট করবেন

এখানে মানে আর কিছু অর্ডার বা বিশেষ কোন নির্দেশ এই জায়গাটাতে আপনি বলতে পারেন বলছে নো থ্যাংক ইউ এবার বলছে যে আমাদের সন্ধ্যাবেলায় বিচের জাদু প্রদর্শনীর ব্যবস্থা আছে সো ইন দ্য ইভিনিং উই হ্যাভ স্পেশাল ম্যাজিক শোক আমার মনে হয় আপনার সেটা ভালো লাগবে ভালো লাগবে বাই ওয়াচিং দ্যাট সেটা দেখে এই যে এক্সট্রা যে ওয়ার্ড টুকু আমি নিয়ে আসলাম আনার চেষ্টা করবেন আসলে ধন্যবাদ কখন শুরু হবে উইল ইট

এগুলোকে কভার করতে পারবেন এবং এখানে দেখেন শর্টকাট হয়েছে বলে দিচ্ছে যেমন যে আর কোনো কিছু বিশেষ কিছু লাগবে এখানে বলছে এনিথিং স্পেশাল সার বাট আপনারা এইভাবে করবেন না আমার এখানে ইংলিশটা যেভাবে দেওয়া আছে সেভাবে করবেন আমি যেভাবে মুখে বললাম অর্থাৎ সাবজেক্ট ভার্ব নিয়ে প্রপার ওয়েতে এই করার চেষ্টা করবেন বা বলার চেষ্টা করবেন সেটা বেশি ভালো হবে যেমন এখানে যেমন দেখেন নো স্যার কনসিডারিং দ্য ফ্যাসিলিটিস ইটস নট মাস মানে সুবিধাগুলো বিবেচনা করলে এটা খুব বেশি না তো আমি বলছি যে এখানে আপনি একটু ব্রড করেন যে ইফ ইউ কনসিডার ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট আওয়ার ফ্যাসিলিটিস আমাদের ফ্যাসিলিটিস গুলো সম্পর্কে যদি আপনি চিন্তা করেন ইটস নট টু মাস এইভাবে একটু করার চেষ্টা করবেন এই দেখেন বোর্ডিং অ্যান্ড লজিং ফাইভ হান্ড্রেড টাকা ফর বোর্ডিং অ্যান্ড লজিং মানে থাকা খাওয়া দিয়ে পাঁচশো টাকা হোয়াট ডু ইউ চার্জ হোয়াট ডু ইউর চার্জ চার্জটা কত এখানে দেখেন এই যে দা গ্রাউন্ড ফ্লোর অর এন আপার ফ্লোর সার্চ বাট আমি বলছি কি এই শুধু এতটুকু ভিতর রাখবেন না আপনারা আপনি এই ধরনের কথাগুলো বলবেন যে হোয়াট কাইন্ডস অফ রুম ডু ইউ ওয়ান বা ইন হুইস ফ্লোর ডু ইউ লাইক টু স্টে কোন ফ্লোরে আপনি থাকতে পছন্দ করেন তারপর আপনি এটা বলেন যে গ্রাউন্ড ফ্লোর অর আপার ফ্লোর বুঝতে পারছেন আমি কি বললাম নিজেরা এই কনভারসেশনগুলো আমি দিলে পাঠিয়ে দিলে সঠিক টেন্স ধরে সঠিক টেন্স আইডেন্টিফাই করে একটু কথা বলার চেষ্টা করবেন একটু কাজ করার চেষ্টা করবেন তো আমি আপনাদের লাস্ট ক্লাসে যে প্রেজেন্টেশন টপিকটা দিয়েছিলাম ওই টপিকটা কি ছিল বলেন তো কারো মনে আছে যে কোনো একটা মেলা সেটা বৈশাখী মেলা হতে পারে সেটা বই মেলা হতে পারে সেটা বাণিজ্য মেলা হতে পারে আই মিন ট্রেড ফেয়ার হতে পারে এনি কাইন্ডস অফ ফেয়ার

আপনাদের নেক্সট ক্লাসের জন্য আমি প্রেজেন্টেশনের একটা টপিক একটু আমি এখানে পাঠিয়ে দিব তারপরে আপনারা করবেন এটা পড়িয়েছিলাম হাউ টু কিপ ইন গুড হেলথ আপনারা এই ওটা পরে পড়াবো আপনারা এই টপিকটার উপর একটা প্রেজেন্টেশন করবেন এটা আমাদের খুবই দরকার নেক্সট ক্লাসের জন্য ইংলিশ অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ প্যাসেজটা ভালোভাবে পড়বেন অর্থাৎ প্যাসেজটাকে রিড আউট করবেন এবং রিড করার পর নিজের মতো করে একটু এগুলোকে ট্রান্সলেট করার চেষ্টা করবেন আবারও বলছি এই প্যাসেজটাকে ভালোভাবে একটু রিড করতে হবে আপনাদের হ্যাঁ আচ্ছা এখন দেখি একটু বলেন আপনারা যারা করেছেন প্রেজেন্টেশনটা আমি একটু আপনাদের কাছ থেকে এটা নিব একটু আপনাদের কাছ থেকে শুনবো কে কে করেছেন

Nowadays, book fair has become very popular. A book fair is usually held in February. The largest book fair is organized by Bangla Academy on the occasion of the twenty-first February. There are many books to draw. I saw different types of books such as fiction, textbooks, dramas, children, novels. Uh, Children's books, novels, etc. Then I bought some books. Oh. Then by Humayel Ahmed, Emdadul Hakmiller, and Jogi Tayhan from the book fair. The writers also read with the book fair regularly. There are some programs. There were also food and drink the stall uh, we ordered some food and drink. There uh, are usually more crowded in the evening. We spent two hours there. Actually, I was really happy at the booklet. Hope and I hope it will uphold our culture in the area. স্মরণ করিয়ে দিচ্ছি বা বলে রাখছি সেটা হচ্ছে সঠিক টেন্সটাকে মেইনটেইন করার চেষ্টা করবেন যেকোনো টপিকের প্রেজেন্টেশন দেওয়ার আগে স্পিকিং করার আগে আপনার টেন্সটাকে মেনটেন করতে হবে হ্যাঁ ভার্বের যে ফর্মগুলো ব্যবহার করছেন সেগুলো সব পাস্ট ফর্মে আছে কিনা এইটা আমাকে বুঝতে হবে যে রিটার্ন হোম এটা প্রপার ওয়েতে প্রোনাউন্স করতে হবে ঠিক আছে রিটার্ন না রিটার্ন তাই না ওকে নেক্সট অন দোলন ঢালি আনমিউট করেন দুর্জয় this is a temple for giving me the visit to is on something about my journey a book fair i visited a book fair is an iron fire ki abar fear fear fire bolen keno is it a book fire is an fire na re bhai baba fear bolo a book fair give explanation what are different types of books

when I entered the main gate of the fire, the fire yard, I found a different environment. I saw all sorts of goods. men, and men, women and children of all ages and classes gathered. A book stall. From a bookstall, I bought some of my favorite books. In the evening, many players writers came to the visit uh, fair it was the first uh, time I saw some famous writers of our country mm -hmm. the fair was the main attraction all person could take selfie and uh, talk autographs also I took selfie with some photograph took photographs of Saiful Islam, Rahatsar, and also more oils. I left uh, oil the, the evening, uh, I left oil to visit the fair and in the evening I feel very oil to visit the fair and in the evening I leave the fair with my friends with a mindful of joy and uh, sweetfulness. Thank you. You have given a very good presentation. Excellent. You have done it very well. Shahnaz Akhtar. I sir. you thanks for giving me chance to say something. I am going to share after the village there. But let's first have that research in the village called the village there. It is a traditional location of the of and village life. Even village every occasion and a couple of months is the office in the back of the river. or can it is common to tell on yes. It's generally in, on any occasion you know, or any religious no, and it is. Uh, after they because I'm happy now. Then the fear so, mm -hmm. uh, the, yeah, in you know, one month or one one, 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 uh, one, uh, one week, there is you no know, experience until they lost of stores, and, uh, and the first with and uh, the are available in this year and I enjoy to also, and I wrote so many things in this year.

Mm -hmm. um, a fair that is held in the village is called Village Fair. It is a traditional and official in a of village life. Uh, I live in a village and uh, uh, every year, and any official in my village you know, organize uh, a fair. It is a great source of our uh, entertainment. So Today, I'm going to share a uh, village fair. Is this in an open field or open? Uh, it is a uh, site in the bank of the river volcano. It is commonly operating on the air, like by uh, the Mohila Gosha and after evening photos and uh, have near. And, uh, I enjoy lots of English sphere uh, uh, the clear poetry and the uh, coffee are available in this sphere and we also enjoy the sports and uh, many places in this sphere. Uh, this year, uh, I also enjoyed the uh, nature. Uh, I also enjoyed the novel, it's very excited, and the uh, next was the best in it. I spent the time in five hours in this theater and uh, i will be very happy. Uh, so. Okay, thank you so much. You have given a very good presentation. Uh, Ziarul, Ziarul. Huh. नमस्कार मैं हूं हाय फ्रॉम माइनस जिवरी मंडल आई एम हियर टू से समथिंग अबाउट आई विजिटेड फेयर अ विजिटेड ए फेयर आई आई विल गो फेयर अलोंग विद माय फैमिली इन हटी एट द ग्राउंड ऑफ बीएससी कॉलेज द फेयर नेम वाज एन इग्रेट एक्सपो एज ओनल Was, was occurred in two thousand twenty three last March. again. the fair is that price 10 rupees is very cheap. Even there was lighting, decorated for years. Lots of listening and listening environment of the fair. Visited in the fair are uh, evening. around 7 pm there were some were uh, crowded but everywhere presented different year at the fair and we bought ticket for visit in the fair after that i bought a car for my children then we took delicious food like chowmein um, egg roll Chicken momo and kucha et etc then we were walking and we saw a doll it was a store, a store a duelers and lots of good toys we bought plus the we ride ডিসকো মোর ইজি ডেন্সিং শো উঞ্জয় দ্য ইভিনিং অফ ফেয়ার উই আর গাইন্ড ফেয়ার উইল আমি Our Zoom, did I say something about I visited a fair? Thank you, sir, for giving me a chance. Thank you. You have also given a good presentation. Shima Begum. Yes, salamu I'm going to share my two years ago experience when I was a student in class 10, and the day was 22 January 2022. I along with my teachers and friends went to a book fair. The fair was arranged at the Uposeda field. We went there on foot. The decoration was eye-catching. After going to the fair, there were so many books, bookstores one of my friends gave a bookstore she gifted me a book and after looking around everything we took some rest and ordered some food i saw many kinds of books there like novel novel book drama book motivational book children book and so on i bought a children's book poem

তাই না যে আমি অতীতে কোন একটা মেলা বা কোন একটা ফেয়ার ভিজিট করেছি কোন একটা জায়গায় গিয়েছি ভ্রমণ করেছি তার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি এখন দেখেন এখন দেখেন একটু ওয়েট করেন একটা মিনিট একটু ওয়েট করেন আপনাদের যে টপিকটা আমি দিয়েছি এই টপিকটা নিয়ে আমি একটু কথা বলবো সেটা হচ্ছে ইংলিশ অ্যাজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ গুলো প্র্যাকটিস করবেন আমি কনভার্সেশনগুলো পাঠিয়ে দিব আর তার সঙ্গে এই বিষয়গুলোকে একটু কাভার করার চেষ্টা করবেন প্রত্যেকে আপনাদেরকে আমি অনুরোধ করছি প্রত্যেকে একটু এটা করবেন এখানে যেটা আছে সেটা হচ্ছে ইংলিশ অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ টপিকটা হচ্ছে আমার এটা

হোয়াট ডু লাইক টু সে অ্যাবাউট ইংলিশ ইংরেজি বলতে মানে ইংলিশ সম্পর্কে আপনি কি বলতে চান হাউ ডাজ ইউর ইংলিশ টেক্সট বুক হেল্প ইউ টু লার্ন ইংলিশ অর্থাৎ ইংরেজি ভাষা নিয়ে আপনাকে এখানে একটা প্রেজেন্টেশন দিতে হবে একটা কথা বলতে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা অ্যাকচুয়ালি কি আমরা কেন ইংরেজি শিখি আমাদের কেন শেখা দরকার আমরা যদি এটা না শিখি তাহলে কি হবে বা শিখলে এর বেনিফিটগুলো গুলো কি বা কোন জায়গা থেকে আমরা এটা ভালোভাবে শিখতে পারি এই কথাগুলো যখন আমি ইংলিশে ডিসক্রাইব করতে চাইবো বা দেখবো এইখানে যে স্ট্রাকচার গুলো আছে স্ট্রাকচার গুলো কোন টেন্সে লেখা আছে এটা আমাকে একটু বুঝতে হবে এখানে প্রেজেন্ট টেন্স বা পাস্ট টেন্স রিলেটেড সেন্টেন্স গুলো দেওয়া আছে যেমন দেখেন ল্যাঙ্গুয়েজ ইজ আ মিডিয়াম অফ এক্সপ্রেসিং থট ফিলিংস ইমোশন এন্ড প্যাশন অর্থাৎ ভাষা হচ্ছে একটা মাধ্যম অফ মানে এর এক্সপ্রেস মানে প্রকাশ করা সো অফ এক্সপ্রেসিং মানে প্রকাশে ভাষা হচ্ছে প্রকাশের একটা মাধ্যম কি থটস ফিলিংস ইমোশন অ্যান্ড প্যাশন অর্থাৎ আমাদের চিন্তা ভাবনা অনুভূতিগুলো প্রকাশের একটা মাধ্যম হচ্ছে ভাষা ইংলিশ ইজ কল্ড অ্যান্ড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংরেজিকে বলা হয় বা ডাকা হয় আন্তর্জাতিক ভাষা হিসাবে ইস প্লাস ভি এটা প্রেজেন্ট ইন্ডিফিনিটেন্সে কিন্তু প্যাসিভের স্ট্রাকচার সাবজেক্টটা নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ যে এইটা আমাকে একটু বুঝতে পারে সেন্টেন্সগুলো কোন টেন্সে লেখা আছে এবং একটা সেন্টেন্স পড়ে রিড আউট করে আমি সেই সেন্টেন্স বা বাক্যের অ্যাকচুয়াল মিনিংটা বের করতে পারছি কিনা তো কি বললাম ইংলিশ ইজ কল্ড এন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বিকজ ইন মেনি কান্ট্রিজ ফর আ লং টাইম ইংলিশ হ্যাজ বিন বিং ইউজ ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন কারণ অনেক দেশে অনেক দিন ধরে ইংরেজি ব্যবহৃত হয়ে আসছে এই যে হ্যাজ বিন বিং ইউজ এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার মানে অনেক আগে থেকে শুরু হয়ে এখনো পর্যন্ত কোন একটা কাজ হচ্ছে বা চলছে বোঝায় হ্যাঁ ইংলিশ বিং ইউজ ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন উই শুড লার্ন ইংলিশ উইথ র্যাপিড অ্যাটেনশন আমাদের ইংরেজি শেখা উচিত অত্যন্ত গুরুত্বের সাথে মনোযোগের সাথে উই শুড বি আওয়ার বি মানে হওয়া অর্থাৎ আমাদের সচেতন হওয়া উচিত অব ফ্যাক্ট দ্যাট এই বিষয় যে জব অ্যাডভার্টাইজমেন্ট নাও এ ডেস অফ এন ইংলিশ ইংলিশ দা বিজনেস ওয়ার্ল্ড টু কমিউনিকেট অ্যাক্রস ন্যাশনাল বর্ডার অর্থাৎ ইংরেজি সাহায্য করে কি বিজনেস ওয়ার্ল্ড অর্থাৎ বাণিজ্য ব্যবসায়িক জগৎকে যোগাযোগ করতে কমিউনিকেট করতে জাতীয় মানে জাতীয় সীমানার বাইরে এক্রোস দা ন্যাশনাল বর্ডার অর্থাৎ আন্তর্জাতিক পরিসরে বিজনেসটা কেটে ইনক্রেস করতে পারে কোনটা এই ল্যাঙ্গুয়েজটা সো ইউ ফেইল টু গেট এট হ্যান্ড ইন ইংলিশ যদি আমরা ইংলিশটা শিখতে ব্যর্থ হই ওই মাস্ট লাক বা হাইন ইন দ্য প্রেজেন্ট কমপ্লিটিভ ওয়ার্ল্ড মাস্ট লাক বা হাইন অর্থাৎ আমরা অবশ্যই পিছিয়ে পড়বো বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বের সাথে ওই মাস্ট লাক বা হাইন ইন দ্য প্রেজেন্ট কমপ্লিটিভ ওয়ার্ল ফর অ্যা গুড কমান্ড আন ওভার ইংলিশ ইংরেজিতে একটা ভালো কমন থাকার জন্য উই মাস্ট রিয়েলাইজ দ্য নেসেসিটি অফ গ্রামার আমাদের অবশ্যই গ্রামারের প্রয়োজনীয়তাটা অনুভব করতে হবে উই মাস্ট রিয়েলাইজ দ্য নেসেসিটি অফ গ্রামার বিকজ গ্রামার অফ এনি ল্যাঙ্গুয়েজ কারণ যে কোনো ভাষার গ্রামার টেলস আস দ্য ফর্মস অ্যান্ড স্ট্রাকচার অ্যান্ড দ্য কারেক্ট ইউজ অফ ইট যে ভাষার গ্রামার আমাদেরকে বলে বা শেখায় এটা সঠিক ফর্ম এবং স্ট্রাকচার এবং সঠিক ব্যবহার উইদাউট গ্রামার অর্থাৎ গ্রামার ছাড়া আওয়ার ইউজ অফ ইংলিশ উইল বি ফল্টি বি মানে কি হওয়া উইল বি হবে অর্থাৎ

হেল্প টু লার্ন ইংলিশ তো এটা আপনি পড়েন আপনি দুইবার তিনবার চারবার পড়ার পর এখানে যেটা আছে সেটা হুবহু বলবেন না আমি কি বলছি যে নিজের মতো করে একটা প্রেজেন্টেশন সেটা কিভাবে পেশন একট্রা আপনার ইজ ইংলিশ অ্যান্ড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বিকজ উই নো দ্যাট ইংলিশ ইজ ইউজড ফর দ্য ইন্টারন্যাশনাল কমিউনিকেশন ফর লং টাইম

We should learn English for many reasons. Because uh, in the in this present world, English is a very much important uh, language that we have to acquire the knowledge of this language. Because if we, if we want to be expert, if we want to establish ourselves professionally in international marketplace, uh, we have to uh, uh, learn this language as well as if we want to uh, uh, go abroad, we need this language. We should learn this language for getting a good job. We also should learn this language uh, for, for doing higher studies on science and technology, as well as medicine. So what will happen if we do not learn this language? So that is the conditional sentence, uh, first conditional. Uh, if we do not learn this language, we will not be able to expert and fluent in, uh, I mean, we will not be able to go abroad. If we do not learn this language, we will not be able to establish ourselves in international marketplace. If we do not learn this language, we will not be able to, uh, you can say that, uh, do higher studies on science and technology. I mean, you have to describe, you have to explain some reasons. I mean, what can be happened? What will be happened? If you don't learn this language, why are you learning English? Just think about it. And uh, you have to make sentences that uh, if you don't learn that language, what will happen with you? you have to share your own experience here then what do you like to say about english i can say that english is a very straight language everyone should learn this language for establishing uh, uh, yourself in, uh, uh, in a elite environment as well as if you want to do better something in your life if you want to shine in your life you must learn this language uh, uh, how does your english textbook help you to learn english i can say my english textbook helps me to learn english very much because when i when i read out any kinds of textbooks uh, i can get so many new vocabulary i can know about the new uh, formation of writing as well as i mean in this way or consequently um, i also can increase our reading skill as well as pronunciation as well as i can get so many new vocabulary in this way i can say that my english textbook helps me a lot এই যে কোয়েশ্চেন গুলো দেখলাম আমার মনে যেভাবে যা আসলো সেই কথাগুলো সেই আনসারটা সেই উত্তরটা আমি দেখলাম এটা আপনারা একটু আপনাদের মতো করে দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে বোঝাতে পারছি আমি নিজের মতো করে একটু লিখবেন আর কনভার্সেশনগুলো প্র্যাকটিস করতে হবে